নিত্যপণ্যের বাজার এখন অস্থির, যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। তাতে নাভিশ্বাস নিম্ন আর মধ্যবিত্তের, তাদের কিছুটা স্বস্তি দিতে কম দামে মাছ আর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রমজান উপলক্ষে বিভিন্ন বাজারে 150 থেকে 200 টাকার মাছ বিক্রি হচ্ছে মাত্র 80 টাকায়, আর গরুর মাংস প্রতি কেজি মিলছে 600 টাকায়। নির্দিষ্ট টোকেনের মাধ্যমে কম দামে মাছ মাংস কিনতে পেরে সন্তোষ জানান ক্রেতারা। বাজারে গেলে আমরা এই মাছ 200 টাকায় কেনা লাগতো, সেখানে জেলা প্রশাসনের মাধ্যমে রমজান মাস উপলক্ষে আমাদেরকে 80 টাকায় মাছগুলো দিচ্ছেন, এজন্য আমাদের অনেক উপকার হচ্ছে। 1 কেজি মাছ নিয়ে গেলে 140 টাকা, 200 টাকা, 150 টাকা। বর্তমান রমজান মাস গোস্ত এবং মাছের দাম বাজারে বর্তমান বেশি হওয়ায় এই এলাকার মানুষ ক্রয় করতে পারতেছে না এবং খাইতে পারতেছে না। তা আবার কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয় এবং ইউনো স্যার সহ আজকের যে উদ্যোগটা তারা নিয়েছেন, গরুর গোস্ত হলো 600 টাকা এবং মাছ হলো 80 টাকা কেজি, এটা আমার এই এলাকার গরিব মানুষের জন্য অনেক উপকার হয়েছে। রমজান মাসে গোস্ত একবারে স্লোভাবে টানছে, একবারে গোস্ত খায় না মানুষের, হয়তো টাকা পয়সা না থাকার কারণে হয়তো বা মানুষ খাইতে পারে না। কারণ ইউনো স্যার, ডিসি স্যার, ওনার অনুদানে আমার কাছে 680 টাকা করে নিয়ে উনি 600 টাকা করে দিচ্ছে। এই অনুগত আমি আজকে 100 কেজি গোস্ত বিক্রি করলাম। একে মহতি উদ্যোগ বলছেন স্থানীয় জনপ্রতিনিধি, আর এতে প্রান্তিক মানুষ উপকৃত হবেন বলে জানান মৎস্য কর্মকর্তা। জেলা প্রশাসক বললেন পর্যায়ক্রমে সব উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চালু হবে, এতে স্বল্প আয়ের মানুষ স্বস্তি পাবেন। সরকারের পরিচালিত ওয়েবএস এবং টিসিবি কর্মসূচির ন্যায় আমরা সাধারণ মানুষের চাহিদা মেটাতে সুলভ মূল্যে অর্থাৎ সমন্বয়কৃত মূল্যে জেলা প্রশাসন কর্তৃক মাংস এবং মাছ সহ অন্যান্য কিছু সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। এটি সারা জেলায় রমজান মাস উপলক্ষে আমরা সেটি অব্যাহত রাখব। কিছুটা কম দামে মাছ মাংস পেয়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ উপকৃত হচ্ছেন, রমজানের পরেও এই কার্যক্রম দেখতে চান তারা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।